আমি দীপু চৌধুরীকে অনুরোধ করছি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে পুষ্পস্তবক দেবার জন্য। আমি তারক ঘোষকে অনুরোধ করছি কাউন্সিলর দীপ্তি রায়কে পুষ্পস্তবক দেবার জন্য। আমি দীপুদাকে অনুরোধ করছি বরণ্যত মহাশয়কে পুষ্পস্তবক দেবার জন্য। এবার আমি মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়কে দুই একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বাঙ্গুরে ভেন্যুর এই নবোদয় ক্লাব যে জগদ্ধাত্রী পুজো আয়োজন করেছে, প্রথমে আমি শিবাজি দাশিবাই চট্টোপাধ্যায় ক্ষমা চেয়ে নিচ্ছি এসে গানের এরম বিঘ্ন ঘটাতে। আমরা সবাই এসেছি, দেখতে পাচ্ছেন আমার সতীর্থ, আমাদের ক্যাবিনেটে আমাদের মন্ত্রিমণ্ডলীর অন্যতম সদস্য, মোস্ট ডায়নামিক, মোস্ট ভাইব্রেটিং মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি আছেন এখানে, এবং আমার পাশে আছেন দীপ্তি রায় মাননীয়া, আছেন মাননীয় শ্রী সমীর চট্টোপাধ্যায়, আছেন শ্রী বরুণ নট্ট, এবং দক্ষিণ দমদম পুরসভার মেয়র ইন কাউন্সিল, আপনাদের সবার পরিচিত, সবার প্রিয়। অনেক দিন ধরে এই পুজোটা করে আমি জানি, প্রথম এলাম মৃগাঙ্ক ভট্টাচার্য, আরও আপনারা আছেন, এলাকার বাসিন্দারা আছেন। আমি সত্যি কথা বলতে কি, আমার খুব ভালো লাগছে আজকে, যে প্রথম কথা হচ্ছে যে আমার বড় হয়ে ওঠাটা বাঙুরে, এবং আমি পড়তাম এই বাঙুর স্কুলে, এবং মৃগাঙ্ক আমার থেকে এক বছর সিনিয়র স্কুলে, আমরা স্কুলের সতীর্থ। ফলে এই বাঙুরে এসে এই যে কথা বলছি, আপনাদের সঙ্গে কথা বলছি, হয়তো কে কেউ আছেন পুরনো, কে কেউ পরিচিত হয়তো আছেন ভিড়ের মধ্যে, আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না হয়তো তাকে, কিন্তু নিশ্চয়ই কেউ না কেউ আছেন। আমি 81 সাল অবধি বা 7 অবধি এখানে আমি ছিলাম, আমার ভালো লাগছে এখানে এসে কথা বলার জন্যে। এবং দ্বিতীয়ত আমি বলতে পারি যে জগদ্ধাত্রী পুজোয় আপনারা আনন্দ করুন, আপনারা ভালো থাকুন, উৎসব করুন। আরেকটা জিনিস আমার মনে হচ্ছিল যে দেখুন, এই পূর্ব ভারতের এই এই শস্য শ্যামলা যে বিধগ্ধ যে বঙ্গ বঙ্গদেশ, এখানে জগদ্ধাত্রী বলুন, কালী বলুন, দুর্গা বলুন, সরস্বতী বলুন, লক্ষ্মী বলুন, মূল পুজোগুলো হয় মাতৃকেন্দ্রিক, মাতৃতান্ত্রিক। অথচ কিছুদিন আগে অবধি আমাদের রাজ্যে নারী পাচারের হার ছিল সবথেকে বেশি সারা দেশের মধ্যে, নারী ধর্ষণের হার ছিল আমাদের দেশে, আমাদের রাজ্যে সবথেকে বেশি, ভ্রূণ হত্যায় আমাদের রাজ্য ছিল সবথেকে বেশি। অথচ পুজো আমাদের এখানে, আপনারা দেখুন দক্ষিণ ভারতে তিরুপতি পুজো হয়, মহারাষ্ট্রে গণেশ পুজো হয়, আমাদের এই পূর্ব ভারতে একমাত্র মা কেন্দ্রিক পুজো বেশি হয়। তাহলে কোথাও জীবনের সঙ্গে, পুজোর সঙ্গে, চর্চার বিশ্বাসের সঙ্গে, প্র্যাকটিসের কোথাও একটা ফারাক ঘটে যাচ্ছিল, তো আমার মনে হয় যে ফারাকটা কমাতে, এই ফারাক দূর করতে বিশ্বাসের সঙ্গে, চর্চার সত্যের সঙ্গে জীবনের এই ফারাক কমাতে, এই মাতৃতান্ত্রিক যে আমাদের আরাধনা পূজা, তার প্রতীক হয়ে আমাদের বাংলার মসনদে বসেছেন একজন নারী, একজন মহিলা, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। এইটা আমার মনে হয় যে একটা উল্লেখযোগ্য দিক, এবং আমি আমাদের সরকারের প্রতিনিধি বলতে পারি, আমি বুঝতে পারি তিনি একটা জিনিসই চাইছেন, সার্বিক যে আমাদের যে পিছিয়ে পড়া, আমাদের যে মুমূর্ষু, আমাদের যে ভঙ্গুর, আমাদের যে ভেঙে পড়া, যে সম্পূর্ণ অর্থনীতি থেকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে শুরু করে সব জায়গায়, সেইখান থেকে তিনি এক ধরনের পুনরুজ্জীবন চাইছেন, এক ধরনের পুনরুদ্ধার চাইছেন, এক ধরনের প্রগতি চাইছেন, এক ধরনের উন্নয়ন চাইছেন, এক ধরনের এগিয়ে চলা চাইছেন। এবং এটা আর আমরা কেউ শুনতে চাইছি না যে আমরা সারা দেশে সমস্ত রাজ্যের তুলনায় আমরা অনেক অনেক পিছিয়ে পড়েছি, এইটা আর আমরা শুনতে চাই না। আমরা সবাই মিলে চেষ্টা করব আমাদের রাজ্যের এই হতশ্রী, এই মলিন, এই বিবর্ণ অবস্থাকে আবার ফিরিয়ে পুনঃপ্রতিষ্ঠিত করা, যেখানে আমরা সত্যি বলতে পারবো বঙ্গ আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন লাভে। এই জায়গাটাই আমাদের, আমার মনে হয় যে আমাদের অঙ্গীকার,
এটাই আমাদের শপথ, এইটুকুই আমাদের কাজ করণীয় আছে। সেখানে আমরা এই মহাসমুদ্রে আমরা প্রত্যেকেই নুড়ি ফেলে যাচ্ছি, একটা করে নুড়ি ফেলছি, কেউ খাদ্যের নুড়ি ফেলছেন, আছেন বালুদা যদি প্রিয় মল্লিক, আমি হয়তো শিক্ষার নুড়ি নিয়ে চেষ্টা করছি, কেউ আরও অন্যান্য মন্ত্রিসভার আরও অনেক চেষ্টা করছেন। এবং এটা আমাদের একটাই কাজ যে উন্নয়ন ঘটাতেই হবে, কাজ করতেই হবে, কাজের কোনো বিকল্প নেই। মানুষ কথা শুনতে, তত্ত্ব শুনতে, পুঁথি পড়তে আর রাজি নয়, মানুষ হাতে কলমে কিছু দেখতে চায়, দেখতে তারা চাইছে। আমার মনে হয় সেই জায়গাটা একটা খুবই ঐতিহাসিক একটা সন্ধিক্ষণ, একটা ট্রানজিশন। সেই ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বাঙালি জাতির মধ্যে দিয়ে, একটা ভাঙা গড়ার মধ্যে দিয়ে যাচ্ছে, একটা নতুন একটা বিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। সেইটা আমার মনে হয় খুবই একটা উল্লেখযোগ্য দিক। আপনারা সবাই ভালো থাকবেন, আমার অন্তরের ভালোবাসা এবং শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা গ্রহণ করবেন। আবার বলছি, এখানে বাংলা সেখানে কথা বলতে লেগে আমার খুবই ইমোশনাল এবং খুবই অভিভূত লাগছে। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।